Hello student, welcome to Saurabh Sir classes. Here's the first question. Choose the word opposite in meaning to the word underlined below. The darkness covered the whole countryside. Here are the four options: silence, stillness, light, noise. The right answer is light. The karon darkness jar kotha ortho holo andhokar, a light jar ortho holo alo. Chole jao poroborti proshne. Insert the correct phrasal verb. There was no dash in the rain. Let up, let in, let off, let go. প্রথমে তাহলে জেনে নেওয়া যাক এই শব্দগুলি অর্থ কী। লেট আপ কথাটির অর্থ হল কমে আসা। লেট ইন কথাটির অর্থ হল ঢুকতে দেওয়া। লেট অফ কথার অর্থ হল বেরিয়ে যেতে দেওয়া। আর লেট গো এই কথাটির অর্থ হল মুক্তি দেওয়া। সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই শূন্যস্থানের জন্য প্রযোজ্য শব্দটি হল অপশন এ লেট আপ। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন। ইনসার্ট কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ফিনিশ ইয়োর টাস্ক ইন আ ড্যাশ ম্যানার। ফোর অপশন সুইফট, কম্পেসেন্ট, সাইলেন্ট অ্যান্ড লেজি। সুইট কথাটির অর্থ হল দ্রুত। কম্পেটেন্ট কথাটির অর্থ হল খুব সন্তোষজনক, খুব সন্তোষজনক। সাইলেন্ট কথাটির অর্থ হল নীরব এবং লেজি কথাটির অর্থ হল অলস। তাহলে ফিনিশ ইয়োর টাস্ক ইন আ সুইফট ম্যানার অর্থাৎ খুব দ্রুত কাজটি সম্পন্ন করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। হিয়ার দ্য ফোর অপশন ইন, অ্যাট, ফর, উইথ। রাইট অপশন ইজ ফর, যার অর্থাৎ জন্য, অর্থাৎ হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। নেক্সট কোশ্চেন, অ্যাট ড্যাগার্স ড্রন মিন্স ফ্রেন্ডলি, অন ব্যাড টার্মস উইথ, অ্যাকোয়েন্টেড, আননোন। ফ্রেন্ডলি কথাটির অর্থ হল বন্ধুত্বপূর্ণ। অন ব্যাড টার্মস উইথ কথাটির অর্থ হল শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন। অ্যাকোয়েন্টেড কথাটির অর্থ হল পরিচিতি। আননোন কথাটির অর্থ হল অজানা। সুতরাং অ্যাট ড্যাগার্স ড্রন এই কথাটির অর্থ হল অপশন বি, অন ব্যাড টার্মস উইথ, অর্থাৎ শত্রু ভাবাপন্ন। পরবর্তী প্রশ্নে, সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। ফোর অপশন উইল, ক্যান, শ্যাল, মাস্ট। না, ভবিষ্যতে কোনো কাজ করা হবে এটা বোঝাতে উইল বা শ্যাল আমরা ব্যবহার করে থাকি। ক্ষমতা বা পাওয়ার বোঝাতে ক্যান ব্যবহার করে থাকি। বাধ্যবাধকতা, নিশ্চয়তা বা আবশ্যকরণীয় বোঝাতে মাস্ট ব্যবহার করে থাকি। সুতরাং এখানে ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, অর্থাৎ এখানে কাজটা তোমাকে করতেই হবে। সো আই থিঙ্ক দ্য রাইট অপশন ইজ অপশন ডি, ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। ফোর অপশন টু এন্ড, টু ফল, টু লুজ, টু বিগিন। টু এন্ড কথাটির অর্থ হল শেষ করা, টু ফল কথাটির অর্থ হল পড়ে যাওয়া।
পড়ে যাওয়া। টু লস কথাটি হারতে হল হারিয়ে ফেলা। এবং টু বিগিন কথাটি অর্থ হলো শুরু করা। ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ, সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইট ইজ ইজি টু বিগিন, অর্থাৎ কাজটি তাড়াতাড়ি মানে কাজটি খুব সহজে শুরু হলেও বাট শেষটা খুবই কঠিন। চলে যাব পরবর্তী প্রশ্নে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। ড্যাশ হি ওয়াজ লেট কেম হোম বাই নাইন। অপশন এ ইভেন, বি অল দো, সি বিকজ, অ্যান্ড অপশন ডি ডেসপাইট। ইভেন কথাটির অর্থ হল এমন কি, অল দো কথাটির অর্থ হল যদিও, বিকজ কথাটির অর্থ হল কারণ, অ্যান্ড ডেসপাইট কথাটির অর্থ হল সত্ত্বেও। ড্যাশ হি ওয়াজ লেট কেম হোম বাই নাইন, অল দো হি ওয়াজ লেট কেম হোম বাই নাইন। সুতরাং সঠিক উত্তরটি অপশন বি। পরবর্তী প্রশ্ন, দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক, ওভারফ্লোয়িং, ড্রাই, ফুল, ডিপ। ওভারফ্লো কথাটির অর্থ হল তীর ছাপিয়ে বয়ে যাওয়া, ফুল কথাটির অর্থ হল ভর্তি, ডিপ কথাটির অর্থ হল গভীর, এবং ড্রাই কথাটির অর্থ হল শুকনো। তো দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক, দ্য রিভার ওয়াজ ওভারফ্লোয়িং দ্য ব্যাঙ্ক, অর্থাৎ নদীটি তীর ছাপিয়ে বয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, আ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লোকার, ব্রাউনিং, ফিলিং, শাইনিং, অ্যান্ড মুভিং। ব্রাউনিং কথাটি অর্থ হলো যা বাদামি রং করা হয়েছে, ফিলিং কথাটি অর্থ হলো পূর্ণ করছে, শাইনিং কথাটি অর্থ হলো জলজল করছে, এবং মুভিং কথাটি অর্থ হলো যা চলছে এমন কিছু। তো আ ড্যাশ ওয়াজ ইন দ্য লকার, দ্য শাইনিং জুয়েল ওয়াজ ইন দ্য লকার, অর্থাৎ লকারে যে জুয়েলটি আছে সেটি চকচক করছে। আজ এত পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস।